নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের টিআরএস ক্রিয়েশন চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমরা চলে এসেছি আজকে আমাদের ডিনার নিয়ে, সরি ডিনার নয়, আমাদের লাঞ্চ নিয়ে চলে এসেছি। আর লাঞ্চে কি কি মেনু আছে বলে দি। দারুণ মেনু আছে, দারুণ ভাবে সাজিয়ে, দারুণ বাজার করি সকাল সকাল। তো বলি, এইটা হচ্ছে আলু শাক। ভালো আলু হওয়ার আগে হয় আলু শাক, এটা একটুখানি গন্ডগোল হয়ে গেছে। এটা শুক্তো, এটা এঁচোড়, এই যে শুক্তো। আর এটা হচ্ছে মাশরুম, এটা চাটনি। আর এটা স্যালাড, স্যালাডটা কিভাবে করেছি তোমাদের পরে যখন খাবো স্যালাডটা তখন বলবো। টক দই। তো এই হচ্ছে আজকে আমাদের মেনু, তো চলো খাওয়া শুরু করি। কি দিয়ে খাবো প্রথমে? শাক দিয়ে খাবে? ও শাক দিয়ে, আলু শাক, আলু শাক সবটা নিয়ে নাও, পুরোটা পাতো, সবটার সঙ্গে যা আছে সব সব খেতে হবে, কোনো কিছু ফেললে চলবে না, যা আছে সব সব খেতে হবে, ফেললে চলবে না, ও বড্ড ফেলে। আলু শাক একটা নাও, আপনাদের ভিডিও ভালো লাগে বলে সকালবেলা গেছি বাজার করতে, নটা নটা হচ্ছে সকালবেলা। যখনকার যেটা খাবার এই সময়টাই আলু শাকটা পাওয়া যায়। শুক্তো আমি বড়ই ভক্ত, সব নাও, এই যে শুক্তো সব খেতে হবে। সজনে ডাঁটা তো খুব প্রিয়, শুক্তোটা আমি রান্না করিনি, কে করেছে বলো? আমার মা রান্না করছে, দারুণ রান্না করে। না সত্যি শুক্তোটা ভালো হয়েছে, বড়ি হচ্ছে ফেমাস সবথেকে। না না তাহলে এত রান্না করছো, আমরা এত শীতকালে বিয়ে করিনি, আমার খুব গরম কালে প্রচন্ড গরম। আর গরম বলতে কি, শুধু গরম নয় আর কি ছিল বলো?
কাল বসে এই ঝড়। আগে তাহলে আমার সাথে আমাদের বিয়ের গল্পটা শেয়ার করো না? করো করো। কেমন করে বিয়ে হয়েছিল আমাদের? কান্না দিয়ে, বউ পালিয়ে। বন্ধুরা দেখলাম অনেক কমেন্ট করছে। একটা দিদি কি লিখেছে, ভালোবাসা দিয়েছে, আমাদের ভালো থাকতে বলেছে, সুস্থ থাকতে বলেছে। গায়ত্রী, আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের কাছে প্রার্থনা করি। গায়ত্রী দিদি, গায়ত্রী দিদি, আমি তো কমেন্টে লিখে দিয়েছি যা বলার। দেখো টেবিল বড় হয়েছে, গ্লাসও নিয়েছি। মাংস আমি আজকে প্রথম মাশরুম রান্না করলাম। মাশরুম খাওয়া ভালো স্বাস্থ্যের পক্ষে উপকার। মাশরুমটা হয় না আমাদের বাড়িতে খুব একটা, কিন্তু খেতে ভালোবাসি। আগে যতবারই রান্না হয়েছিল মা করেছিল, আমার শাশুড়ি মা। সব করবো না, সবই করেছি যা মায়েদের দিয়েছি না। আগে কেন এত রান্না করেছি সেটা জিজ্ঞেস করছিলে? তুমি বাজার করেছো, আমি রান্না করেছি, তোমারও মন ভালো আছে? কিছু তো করতে পারিনি, দর্শককে দেখার বলে বন্ধুদের। এডিটিং ফটো একটু অ্যাট্রাকটিভ হবে, অ্যাট্রাকটিভ হবে তাই জন্য করেছি। আমার ছোট ছেলে নিয়ে এত কিছু রান্না করা, আর 9টার সময় বাজারে গেছে মানে বোঝো কখন এসছে।
স্যালাডের রেসিপিটা বলে দাও। বিট, গাজর, শসা, আর কি দিয়ে যাও? বিট, গাজর, শসা ওরম বললে হবে না। বিট আর গাজরটা সেদ্ধ করা আর শসাটা কাঁচা, এর মধ্যে নুন আর গোলমরিচ। আমি এরকম করে একদিন খেয়ে দেখবেন, আর একটু লেবুর রস দিলে খুব ভালো হয়। তো আমি আর কাঁচা পেঁয়াজ খাই এক করে নুন। এঁচোরটা তো সব খেতে পারবো না গো, পারবো না। এঁচোরটা রান্না ভালো হয়েছে? দারুন। একটা কথা বলতে পারো? একটু ঝাল লাগছে তাই স্যালাডটা নিলাম। স্যালাডটাও অবশ্য একটু ঝাল ঝাল আছে কারণ গোলমরিচ দিয়েছি। মিষ্টি মিষ্টি আছে, বিট গাজর আছে না? এরকম স্যালাড যেমন হেলদি তেমন খেতেও দারুণ। হেলদি অ্যান্ড টেস্টি, হেলদি অ্যান্ড টেস্টি। খাবার টেস্টি হচ্ছে। শুনেও শান্তি, সার্থক খাটনি করাটা। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে তো আরোই সার্থক। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করো, ভালো খারাপ যা হোক কিছু ভালো লাগে পড়তে। পুরনো বন্ধুরা তো সাবস্ক্রাইব করেছে, যেমন বলছি প্রচুর শেয়ার করুন আপনারা। শেয়ার করুন, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন এবং তাদেরকেও একটু বলুন সাবস্ক্রাইব করতে। চাটনি চাটনি হাত দিয়ে না খেলে ভাল লাগছে খুব। স্যালাডটা খেয়ে নি,
সুস্বাদু চাটনি যা খেলাম বিকেলে গিয়ে কারখানায় কাজ করতে পারবো না। বিকেলে কারখানায় কাজ আছে? হ্যাঁ, খেয়ে ঘুমিয়ে দিতে হবে। অলমোস্ট কমপ্লিট টক দইটা। আমি ওকে চামচ দিয়েছি, আমি নিজে চামচ দিতে ভুলে গেছি। তো চলো দেখি। তুমি গিয়ে তো চলো, আমি নিজে হাত দিয়েই খাই। আমুলের টক দই তো চিনি ছাড়াও ভালো লাগে। খাওয়া মানে নষ্ট ক্যালোরি, ভিটামিনটাই নষ্ট হচ্ছে। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই রাখলাম, এখানেই শেষ করছি আমরা। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কালকে চলে আসবো লাঞ্চ অথবা ডিনার নিয়ে। কালকে বিয়ে বাড়ি আছে আমাদের, তো ইচ্ছা আছে সেখানকার খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করব, যদি পারি তো করব। আর ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রচুর প্রচুর লাইক শেয়ার এন্ড কমেন্ট করবেন যাতে আমরা উৎসাহ পাই। বাই বাই।